ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে 468 বোতল ফেন্সিডিল সহ 3 মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 10। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। সোমবার দুপুর 2:30টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে ফরিদপুর র্যাব 10-এর কোম্পানি কমান্ডার কেএম শাইক আক্তার। কেএম শাইক আক্তার জানান, র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে আনুমানিক 14,04,000 টাকা মূল্য মানের 468 বোতল ফেন্সিডিল সহ 3 জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন চুয়াডাঙ্গা উপজেলার দর্শনা উপজেলার রামনগর এলাকার মামুনুর রশিদের ছেলে নাইম রশিদ, একই উপজেলার শান্তিনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে রহেল মিয়া ও জীবননগর উপজেলার মৃত আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ রাজন মিয়া। এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়াও আসামি নাইম রশিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।